হ্যালো স্টুডেন্টস, গাইডেন্স গুরুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পরীক্ষার জন্য ক্লাস করানো হচ্ছে তার আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি। যে ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে থেকে আমরা শেষ 10 দিন করব টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন, অর্থাৎ শেষ 30 দিনের আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই শেষ 30 দিনের শেষ 10 দিন আমরা করব প্রতিদিন 50টি করে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো কিন্তু খুবই সম্ভাব্য রয়েছে পরীক্ষায় আসার। হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর করব এবং আজকে আমরা সেট নাম্বার 22 করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নাও। এবং আজকে থেকে আমরা শুরু করছি সেট নাম্বার 22 এর মধ্যে থেকে প্রতিদিন 50টি করে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সম্প্রতি কে রেলওয়ে বোর্ড বা রেল মন্ত্রকের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন। এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে। খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন অ্যান্সার এবং কারেন্ট অ্যাফেয়ার্স করব প্রতিদিন 50টি করে। তো আজকের সেট নাম্বার 22 এর প্রথম প্রশ্নটা দেখে নাও, সম্প্রতি কে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সুনীত শর্মা। সুনীত শর্মা নতুন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন নাম্বার 2, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যে সমস্ত কোভিড যোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের সম্মানে নিম্নলিখিত কোন রাজ্য একটি স্মারক স্থাপন করতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন রাজ্য সরকার কোভিড ওয়ারিয়ার্স বা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যে সমস্ত কোভিড যোদ্ধারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের জন্য স্মারক স্থাপন করতে চলেছেন কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 3, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় একটি নতুন IIM এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর করলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। ওকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোথায় নতুন একটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তুত করলেন? প্রশ্ন নাম্বার 3 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সম্বলপুর। সম্বলপুরে এটি করেছেন। নেক্সট প্রশ্ন নাম্বার 4 আমরা দেখব, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ডক্টর এস মুরলীধরকে নিযুক্ত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে ডক্টর এস মুরলীধরকে নিযুক্ত করেছেন? প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের নতুন হাইকোর্টের বিচারপতি হলেন এস মুরলীধর। নেক্সট প্রশ্ন নাম্বার 5, 2019 সালের ডিসেম্বর মাসের তুলনায় কত শতাংশ বেশি GST গৃহীত হয়েছে? 2019 সালের ডিসেম্বর মাসের তুলনায় কত শতাংশ বেশি GST গৃহীত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 শতাংশ বেশি GST গৃহীত হয়েছে 2019 সালের থেকে 2020 সালে। নেক্সট প্রশ্ন নাম্বার 6, ব্লুমবার্গ বিলিনিয়ার সূচক অনুসারে কে 2021 সালে এশিয়ার ধনী ব্যক্তি হয়ে উঠেছেন? ব্লুমবার্গ বিলিনিয়ার সূচক অনুসারে কে 2021 সালে এশিয়ার ধনী ব্যক্তি হয়ে উঠেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঝং সানসান। ঝং সানসান তিনি এশিয়ার ধনী ব্যক্তি হয়ে উঠেছেন। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 7, $1,00,000 মূলধন অতিক্রমকারী বিশ্বের প্রথম টু হুইলার কোম্পানি হয়ে উঠল নিচের কোন কোম্পানি? $1,00,000 মূলধন অতিক্রমকারী বিশ্বের প্রথম টু হুইলার কোম্পানি হয়ে উঠল নিচের কোন কোম্পানি? প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাজাজ অটো। বাজাজ অটো। নেক্সট প্রশ্ন নাম্বার 8 আমরা দেখব কি বলছে, দেখো, সম্প্রতি প্রয়াত বুটা সিং নিম্নলিখিত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত বুটা সিং কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন? প্রশ্ন নাম্বার 8 এর সঠিক উত্তর হয়ে যাবে রাজনীতি, এবং তিনি রাজস্থানের কংগ্রেস লিডার ছিলেন। রাজস্থানের কংগ্রেস লিডার ছিলেন।
অপশন নয়, সম্প্রতি কোন দেশের জাতীয় সঙ্গীতের লাইন ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি পরিবর্তন করে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ কোন দেশ তাদের জাতীয় সঙ্গীতের লাইন বা শব্দ পরিবর্তন করেছে? সম্প্রতি কোন দেশের জাতীয় সঙ্গীতের লাইন উই ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি পরিবর্তন করে ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি করা হয়েছে? প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন নাম্বার 10, বিশ্ব পরিবার দিবস বা গ্লোবাল ফ্যামিলি ডে কোন দিনটিতে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব পরিবার দিবস কোন দিনটিতে পালন করা হয়? প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট জানুয়ারি, ফার্স্ট জানুয়ারি বিশ্ব পরিবার দিবস পালন করা হয়। 11 নম্বর প্রশ্ন, 2021 সালে জানুয়ারিতে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ইয়াস এর প্রেক্ষিতে ভারত কোন দেশে 6 টন এর ত্রাণ সামগ্রী প্রেরণ করেছে? 2021 সালের জানুয়ারিতে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ইয়াসার প্রেক্ষিতে ভারত কোন দেশে 6 টন ত্রাণ সামগ্রী প্রেরণ করেছে? প্রশ্ন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ফিজি। ফিজি দেশে একটি ঘূর্ণিঝড় হয়েছিল ইয়াসা নামে, সেই ইয়াসা ঝড়ের পরিপ্রেক্ষিতে সেই দেশে ফিজি দেশে 6 টন ত্রাণ সামগ্রী প্রেরণ করেছিল ভারত। 12, সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকী হল নিচের কোন দিনটিতে? সাবিত্রীবাইয়ের জন্মবার্ষিকী হল নিচের কোন দিনটিতে? প্রশ্ন নাম্বার 12 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 3রা জানুয়ারি, 3ই জানুয়ারি। প্রশ্ন নাম্বার 13, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে নিম্নলিখিত কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে নিম্নলিখিত কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন? প্রশ্ন নাম্বার 13 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাদ্রাজ। মাদ্রাজের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নিযুক্ত হয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারা। নেক্সট প্রশ্ন নাম্বার 14, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 2020 সালের ডিসেম্বরে কোন শহরে বগিবিল ব্রিজের নিকটে ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্রর মুক্তা নামক একটি ক্রুজ এর উদ্বোধন করলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 2020 সালের ডিসেম্বরে কোন শহরে বগিবিল ব্রিজের নিকটে ব্রহ্মপুত্র নদে ব্রহ্মপুত্রর মুক্তা নামক একটি ক্রুজ এর উদ্বোধন করলেন? প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিব্রুগড় শহরে। প্রশ্ন নাম্বার 15, ডগমারা বাস্কোভা কোন খেলার সাথে সম্পর্কিত? ডগমারা বাস্কোভা কোন খেলার সাথে সম্পর্কিত? খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ডগমারা বাস্কোভা, তো তিনি যুক্ত রয়েছেন অপশন সি, টেনিস খেলার সাথে, টেনিস খেলার সাথে তিনি যুক্ত রয়েছেন। প্রশ্ন নাম্বার 16, ফাইভ আইস ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যালায়েন্সেস এ যুক্ত হতে চলেছে কোন দেশ? ফাইভ আইস ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যালায়েন্স এ যুক্ত হতে চলেছে নিচের কোন দেশ? প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাপান। জাপান যুক্ত হতে চলেছে। নেক্সট প্রশ্ন নাম্বার 17, বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্ব ব্রেইল দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4ই জানুয়ারি। প্রশ্ন নাম্বার 18, 2021 জানুয়ারিতে কোন দেশ পাকিস্তানি মহিলাদের জন্য মালালা ইউসুফজাই বৃত্তি বিল পাস করেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2021 জানুয়ারিতে কোন দেশ পাকিস্তানি মহিলাদের জন্য মালালা ইউসুফজাই বৃত্তি বিল পাস করেছে? প্রশ্ন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকা, ইউএসএ। নেক্সট প্রশ্ন নাম্বার 19, ব্রেকার নামক জনপ্রিয় পডকাস্ট অ্যাপ্লিকেশনটিকে কোন কোম্পানি অধিগ্রহণ করতে চলেছে? ব্রেকার নামক জনপ্রিয় পডকাস্ট অ্যাপ্লিকেশনটিকে কোন কোম্পানি অধিগ্রহণ করতে চলেছে?
প্রশ্ন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টুইটার আইএনসি টুইটার আইএনসি নেক্সট প্রশ্ন নাম্বার 20 2021 সালে ভারতের 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে কোন সিনেমার প্রিমিয়ারের সাথে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2021 সালের 51তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে কোন সিনেমার প্রিমিয়ারের সাথে প্রশ্ন নাম্বার 20 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যানাদার রাউন্ড সিনেমার প্রিমিয়ারের সাথে এবং এটা অনুষ্ঠিত হতে চলেছে গোয়াতে প্রশ্ন নাম্বার 21 কোন রাজ্যের ঐতিহাসিক আগুয়াদা কারাগারটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে কোন রাজ্যের ঐতিহাসিক আগুয়াদা কারাগারটিকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গোয়া গোয়া রাজ্যে এই আগুয়াদা কারাগারটি অবস্থিত এবং এটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে প্রশ্ন নাম্বার 22 2021 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার বার্ড ফ্লুকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে খুবই গুরুত্বপূর্ণ 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কেরালা কেরালা বার্ড ফ্লু কে রাজ্যের বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে প্রশ্ন নাম্বার 23 2021 সালের জানুয়ারিতে কোন রাজ্য কৃষকদের কল্যাণ এবং সেই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষান কল্যাণ মিশন নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে খুবই গুরুত্বপূর্ণ 2021 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার কৃষকদের কল্যাণ এবং সেই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষান কল্যাণ মিশন নামে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কর্মসূচি চালু করেছে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তরপ্রদেশ প্রশ্ন নাম্বার 24 2021 সালে জানুয়ারিতে ভারতের নতুন ব্রিটিশ হাই কমিশনার পদে যুক্ত হলেন নিচের কোনজন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নাম্বার 24 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আলেকজান্ডার এলিস ভারতের নতুন ব্রিটিশ হাই কমিশনার পদে নিযুক্ত হয়েছেন 2021 সালে প্রশ্ন নাম্বার 25 2021 সালে জানুয়ারিতে নয়াদিল্লিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল এম এম নারভানাকে 100,000 বুলেট প্রুফ জ্যাকেট প্রদান করলেন নিচের কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ শ্রীপাদ ইয়েসো নায়েক নয়াদিল্লিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল এম এম নারভানকে 100,000 বুলেট প্রুফ জ্যাকেট প্রদান করলেন প্রশ্ন নাম্বার 26 ইয়েস ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন কে প্রশ্ন নাম্বার 26 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিরঞ্জন বান্দকার প্রশ্ন নাম্বার 27 রাজ্য পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজ্য পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিল কোন সরকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আসাম নেক্সট প্রশ্ন নাম্বার 28 আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানকে কোন দেশ গার্ড অফ অনারে সম্মানিত করল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানাকে কোন দেশ গার্ড অফ অনারে সম্মানিত করল প্রশ্ন নাম্বার 28 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দক্ষিণ কোরিয়া নেক্সট প্রশ্ন নাম্বার 19 লিওন মেন্দকানাকা ভারতের কততম গ্র্যান্ড মাস্টার প্রশ্ন নাম্বার 29 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 67তম গ্র্যান্ড মাস্টার লিওন মেন্দনকা প্রশ্ন নাম্বার 30 সেলের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেলের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে প্রশ্ন নাম্বার 30 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সোমা মণ্ডল নেক্সট প্রশ্ন নাম্বার 31 ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির তৈরি আমাজোনিয়া 1 নামে স্যাটেলাইটটি লঞ্চ করবে কোন সংস্থা ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির তৈরি আমাজোনিয়া 1 নামে স্যাটেলাইটটি লঞ্চ করবে কোন সংস্থা 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন
32 নম্বর প্রশ্ন, ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে পুনরায় নিযুক্ত হলেন নিচের কোনজন? ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কোনজন পুনরায়? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উমেশ সিনহা। নেক্সট 33 নম্বর প্রশ্ন, রেশমা মারিয়াম রায় কোন রাজ্যের কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন? রেশমা মারিয়াম রায় কোন রাজ্যের কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে নিযুক্ত হলেন? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেরালা। 34, সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? প্রশ্ন নাম্বার 34-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট 35 নম্বর প্রশ্ন, ব্লুমবার্গ বিলিনিয়ার ইন্ডেক্স 2021-এ মুকেশ আম্বানি কোন স্থানে রয়েছে? ব্লুমবার্গ বিলিনিয়ার ইন্ডেক্স 2021-এ মুকেশ আম্বানি কতম স্থানে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 12। 12 নম্বর স্থানে রয়েছে বিশ্বের তালিকায়। প্রশ্ন নাম্বার 36, স্ট্রবেরি চাষ করার জন্য মহারাষ্ট্রে কোন শহর মিনি মহাবালেশ্বর তকমা পেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্রবেরি চাষ করার জন্য মহারাষ্ট্রে কোন শহর মিনি মহাবালেশ্বর তকমা পেল? প্রশ্ন নাম্বার 36-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাওহার। জাওহার শহরটি মিনি বালেশ্বরের তকমা পেয়েছে। প্রশ্ন নাম্বার 37, সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স লঞ্চ করল নিচের কোন সংস্থা? প্রশ্ন নাম্বার 37-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স লঞ্চ করল। 38, ভারতের তৈরি ফৌজি গেম প্রকাশিত হতে চলেছে কবে? অর্থাৎ এটা হয়ে গিয়েছে, ভারতের তৈরি ফৌজি গেম প্রকাশিত হয়েছে কত তারিখে? সঠিক উত্তর হবে অপশন এ, 26 জানুয়ারি। নেক্সট 39, কোন অপারেশনের মাধ্যমে হারিয়ে যাওয়া 1088টি শিশুকে খুঁজে পেল আহমেদনগর পুলিশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন অপারেশনের মাধ্যমে হারিয়ে যাওয়া 1088টি শিশুকে খুঁজে পেল আহমেদনগর পুলিশ? প্রশ্ন নাম্বার 39-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপারেশন মুস্কান। অপারেশন মুস্কানের মাধ্যমে। প্রশ্ন নাম্বার 40, 1000 প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে ব্রিটেনে কাজের জন্য পাঠানোর ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? 1000 প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে ব্রিটেনে কাজের জন্য পাঠানোর ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। নেক্সট 41 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন দিনটিতে ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। প্রতি বছর কোন দিনটিতে ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 9 জানুয়ারি। দেখো, ভারতীয় প্রবাসী দিবসের থিম ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। 42 নম্বর প্রশ্ন, ব্লুমবার্গ বিলিনিয়ার সূচক অনুসারে 2021 সালে জানুয়ারিতে কে প্রথমবারের জন্য বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্লুমবার্গ বিলিনিয়ার সূচক অনুসারে 2021 সালে জানুয়ারিতে কে প্রথমবারের জন্য বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক। নেক্সট প্রশ্ন নাম্বার 43, বিশ্ব হিন্দি দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? বিশ্ব হিন্দি দিবস কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 10 জানুয়ারি। এটা হচ্ছে বিশ্ব হিন্দি দিবস। এবং ন্যাশনাল, আমাদের শুধু জাতীয়, ন্যাশনাল হিন্দি ডে কবে পালিত করা হয়ে থাকে? ন্যাশনাল হিন্দি ডে পালিত করা হয়ে থাকে প্রতি বছর 14 সেপ্টেম্বর। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 44, আসন্ন জো বাইডেনের প্রশাসনে কাকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয়েছে?
আসন্ন জো বাইডেনের প্রশাসনে কাকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয়েছে? প্রশ্ন নাম্বার 44-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাবরিনা সিং। সাবরিনা সিংকে করা হয়েছে, ইনি একজন ভারতীয় বংশোদ্ভূত। প্রশ্ন নাম্বার 45, ভ্রমণ সারথি প্রকল্পের আওতায় কোন রাজ্য মহিলা ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য 15টি গোলাপী বাস শুরু করেছে? ভ্রমণ সারথি প্রকল্পের আওতায় কোন রাজ্য সরকার মহিলা ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য 25টি গোলাপী বাস শুরু করেছে? 45-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আসাম। 46, করোনা ভাইরাস রোগের বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকাদান ভারতে কোন দিনটি থেকে শুরু হতে চলেছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে। তো প্রশ্নটি এরকম হবে, করোনা ভাইরাস রোগের বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকাদান ভারতে কোন দিনটিতে থেকে শুরু হয়েছে? তো প্রশ্ন নাম্বার 46-এর সঠিক উত্তর হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 16 জানুয়ারি 2021। 16 জানুয়ারি 2021 থেকে সব থেকে বৃহত্তম টিকাদান ভারতে শুরু হয়েছে। 47, নাসার আর্টিমিস নেক্সট জেনারেশন স্টেম মুন টু মার্স অ্যাপ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ জিতে নিল নিম্নলিখিত কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাসার আর্টিমিস নেক্সট জেনারেশন স্টেম মুন টু মার্স অ্যাপ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ জিতে নিল নিজের কোনজন? 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্য জৈন। নেক্সট প্রশ্ন নাম্বার 48, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পদার্থের একটি নতুন অবস্থা তরল কাঁচ আবিষ্কার করেছেন বা লিকুইড গ্লাস আবিষ্কার করেছেন? প্রশ্ন নাম্বার 48-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউনিভার্সিটি অফ কনস্ট্যান্ট। নেক্সট 49, ভারতের জাতীয় যুব দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়ে থাকে? প্রশ্ন নাম্বার 49-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 12 জানুয়ারি, যে দিনটিতে স্বামী বিবেকানন্দের জন্মদিন। এবং আজকের শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। কারেন্ট অ্যাফেয়ার্সের টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স করছি সেট নাম্বার 22 এর মাধ্যমে। এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের দল সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বায়ুপথে উত্তর মেরু পৌঁছালো, এই মহিলা পাইলটের দলের ক্যাপ্টেন কে ছিলেন? এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের দল সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বায়ুপথে উত্তর মেরু পৌঁছালো, এই মহিলা পাইলট দলের ক্যাপ্টেন কে ছিলেন? প্রশ্ন নাম্বার 50-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জোয়া আগারওয়াল। ওকে, তো গুরুত্বপূর্ণ 50টি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ক্লাসের মাধ্যমে করে ফেললাম, এবং এইরকমভাবে পরীক্ষা যতদিন না আসছে আমরা 50টা করে কারেন্ট অ্যাফেয়ার্স করব। আশা করছি 500টা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা তার আগে কিন্তু করে নেওয়ার চেষ্টা করব। তো ক্লাসটি শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে 26 সেপ্টেম্বর। তোমাদের হাতে কিন্তু আর 10 দিনেরও সময় কিন্তু রয়েছে। তো তোমরা যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ঘরে বসে পরীক্ষা হলের মতো হুবহু মক টেস্ট দেওয়ার একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে গাইডেন্স গুরু। প্রতিদিন তোমরা বিষয়ভিত্তিক নতুন প্রশ্ন উত্তর করতে পারবে, নিজেকে যাচাই করার সুযোগ পাবে, 100 নম্বরের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তো কিভাবে পরীক্ষা দেবে? পরীক্ষা দেওয়ার জন্য আমাদের গাইডেন্স গুরুর অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার তারিখ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার যেটা এটা রয়েছে মক টেস্ট, সেখানে জয়েন হয়ে যাও। পরীক্ষার ভয় কাটাতে এবং প্রস্তুতি কেমন যাচাই করছে এই মক টেস্টে জয়েন হও। এবং ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পেতে। গাইডেন্স গুরু অ্যাপটিও ডাউনলোড করে নাও। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।